আজকে আপনারা শান্তনু ঠাকুরকে পাঠিয়েছেন, আজকে অল ইন্ডিয়া বন্ধু মহা সংগঠন সমস্ত সংগঠন লড়াই করে আমরা ফিরে এনেছি। আগামী দিনে বন্ধুগণ একটু বলতে পারি যে ফিএটা খুব তাড়াতাড়ি 24-এর ভোটের আগে আমরা লাগু করব এবং কেন্দ্রীয় নেতৃত্ব লাগু করবে, শুধু সময়ের অপেক্ষা। আজকে তৃণমূল বলছে যে ফিএটা লাগু হবে না, ওটা ভ্রান্ত ধারণা, ওটা ভুল বুঝায়। আর কয়েকটা দিন ওয়েট করুন, আরে কয়েকটা দিন ওয়েট করুন, আমরা ফিএটা লাগু হবে। এবং যে উদ্বাস্ত মানুষগুলো আছে তাদের ব্যথা বেদনা এবং লাঞ্ছনা বঞ্চনার যে শিকার, এই যে যে বছরের পর বছর ধরে সেটা লাগু হবে। লড়াই করে আমাদের, লড়াই করে এই বাগদা বিধানসভায় এই যে যে গদ্দার আছে সেই গদ্দারকে দেখিয়ে দিতে হবে এবং আপনারা দেখিয়ে দেবেন 70,000 ভোটে আমরা এই বাগদা থেকে 70,000-এর বেশি ভোটে বাগদা থেকে যিনি প্রার্থী হবেন আমাদের এই বঙ্গ লোকসভায় নাকি আমরা জিতাব। 7-8 মাস, আর 7-8 মাস আপনাদের বলছি, এবং তৃণমূলকে হুঁশিয়ার দেওয়া, তৃণমূলের যারা আরমার যারা আছে তারা একটু কানটা খুলে রাখুন। এবং যিনি এখান থেকে বিজেপি থেকে জিতেছিলেন এই বাগদা দিয়ে এবং নিজেকে বলেন এখনো পর্যন্ত আমি বিজেপিতে আছি, এবার তৃণমূলের এই বনগা জেলার সভাপতি, আর উনি যে হারবারদের নিয়ে এসে ভোট লুট করছেন সবাইকে একসাথে বলছি, আর 7-8 মাস, 7-8 মাস নামগুলো মনে রাখুন, খাতায় লিখে রাখুন, মাথার ভিতরে সেট করে রাখুন। একটা কথা বলি, বদল হবে এবং বদলাও হবে, বদল হবে এবং বদলাও হবে, শুধু নামগুলো মাথায় রাখুন, আর যদি মাথায় না থাকে বাড়িতে গিয়ে একটু লিখে রাখুন। কারণ আমাদের যতগুলো কার্যকর্তার প্রাণ গেছে, যতগুলো ভোট লুট হয়েছে, যতগুলো মানুষ বাড়ি ছাড়া হয়েছে, যতগুলো রেপ মার্ডার হয়েছে, যাদের সিস্টেমেটিক ম্যানিপুলেশন করা হয়েছে, আমি আপনি বললে পরে তারা ছাড়বে না, আমি আপনি বললে পরে ছাড়বে না, কারণ তাদের পিটিয়ে তক্তা করে দেবে সাধারণ জনগণ, এই পশ্চিমবঙ্গের মানুষ। শুধু একটু সময়ের অপেক্ষা।